র‍্যাব 6-এর অভিযানে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের বৈদ্যুতিক তার উদ্ধার, চোর চক্রের 2 সদস্য গ্রেপ্তার। র‍্যাব 6-এর অভিযানে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের বৈদ্যুতিক তার উদ্ধার, চোর চক্রের 2 জন সদস্য গ্রেপ্তার। জানা যায়, বাগেরহাট জেলার রামপাল 1320 মেগাওয়াট সুপার ক্রিটিক্যাল কয়লাচালিত তাপবিদ্যুৎ কেন্দ্রের মৈত্রী পাওয়ার প্ল্যান্ট একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো। এই অবকাঠামো হতে কিছু অসাধু কর্মচারী ও অসাধু ব্যক্তিদের সহায়তায় বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল চুরি করে ক্রয় বিক্রয় করে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব 6 খুলনার স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল চোর চক্র গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে। গতকাল বিকেলে র‍্যাব 6 খুলনার স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন কাতিয়ানাংলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে চোর চক্রের সদস্য মোহাম্মদ নাসির 50 থানা বটিয়াঘাটা জেলা খুলনা, আয়নাল 62 থানা সোনাডাঙ্গা জেলা KMP খুলনাদ্বয়কে গ্রেপ্তার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেপ্তারকৃত আসামিদ্বয়ের হেফাজত হতে চুরি হওয়া 372 কেজি বৈদ্যুতিক তার উদ্ধারপূর্বক জব্দ করা হয়। জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিদ্বয়কে খুলনা জেলার বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।